সরকারের মেয়াদ বৃদ্ধির ভোট হতে যাচ্ছে সাত জানুয়ারি এমন অভিযোগ করে ক্ষমতাসীনদের সে প্রচেষ্টা ব্যর্থ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ঢাকায় লিফলেট বিতরণ করে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র নেতারা ভোট বয়কটের আহ্বান জানিয়েছে বিএনপির সম্ভাবনা দলগুলো এদিকে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে বিএনপি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিলি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তিনি বলেন নির্বাচন হতে যাচ্ছে ক্ষমতাসীনদের দলের মিত্রদের মধ্যে ভাগাভাগির তাই ভোটে অংশ নেওয়ার কোনো অর্থ নেই তোফখানা রোড কাকরাইল ও বাজার এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিলি করেছে জাতীয়তাবাদী সমমানা জোট বারো দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ শনিবারের পর আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারিও দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো